ডাব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস সিক্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফোর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে কোশ্চেন আনসারগুলো করব। চলো ভিডিও শুরু করা যাক। বলছে এক নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একের দেখে বলছে কি বলছে বহু কি বলছে এটা বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বের করে টিক চিহ্ন দাও। কয়েকটা কি বলছে ভারতবর্ষের জাতীয় পতাকা কোন রংটি নিচের দিকে থাকে? উত্তর হবে দুই, সবুজ। তারপরে কোশ্চেন দেখো, কয়েকটা জাতীয় পতাকা সাদা রং কিসের প্রতীক? উত্তর হবে তিন, শান্তি ও পবিত্রতা। গয়েরটা কি বলছে, বলছে প্রাথমিক চিকিৎসা করা হয় তাহলে কি হবে এটা? এক, ডাক্তার কাছে নিয়ে যাওয়ার আগে। কয়েকটা কি বলছে দেখো, কখন স্প্রিন্ট ব্যবহার করা হয়? বলছে অপশন থ্রি, অস্থি ভেঙে গেলে, অস্থি ভঙ্গের ক্ষেত্রে। দেখো উপযুক্ত শব্দ বসিয়ে স্থান শূন্যস্থান পূরণ করো। কয়েকটা কি বলছে, ভারতের জাতীয় পতাকা সাদা রঙের অংশটি ড্যাশ নীল রঙের, তা কি হবে মাঝে নীল রঙের 24টি কাঁটা কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। কয়েকটা কি বলছে দেখো, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে ড্যাশ তোলে, উঁচুতে তোলে, তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে, অর্ধেক পর্যন্ত নামাতে হবে। গয়েরটা কি বলছে দেখো, আহত ব্যক্তি শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ঘরটা কি বলছে দেখো, বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসার বক্সে কিছু প্রয়োজনীয় ওষুধ বা জীবাণুনাশক থাকা আবশ্যক। গয়েরটা কি বলছে দেখো, শারীর সরণির সমতা বিধান করো, মানে বাঁ দিক আর ডান দিক মেলাও। তাই দেখো এখানে অশোক চক্র এটা হবে তিন নম্বর, তিন নম্বর হচ্ছে হচ্ছে অবাধ অগ্রগতির প্রতীক। তারপরে ক্ষয়টা কি হচ্ছে, ত্রিবর্ণরঞ্জিত এটা হচ্ছে সাত নম্বর, মানে হচ্ছে ভারতের জাতীয় পতাকা। আর এটা গয়েরটা কি সবুজ রং, এটা হবে ছয়, ছয় মানে হচ্ছে হচ্ছে সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তরুণের তরুণের প্রতীক। তারপরটা কি বলছে, ঘয়েরটা বলছে অচৈতন্য ব্যক্তি দুই, এটা কি হবে দ্রুত জ্ঞান ফেরাতে হবে। ওয়ারটা কি হবে, স্বল্প রক্তপাত হচ্ছে, এটা এক নম্বর হবে, ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে। আর ছয়টা কি বলছে, ছয়টা বলছে প্রাথমিক চিকিৎসা পরে রোগীকে, পাঁচ উত্তর হবে পাঁচ, দ্রুত স্থানান্তর কারণ ব্যবস্থা করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, চারের জায়গাটা কয়েকটা বলছে জাতীয় পতাকা আদর্শ ব্যবহার ব্যবহার বিধি ছবি সহ একটি প্রতিবেদন লেখো। দেখো কি লিখেছি, জাতীয় পতাকার ব্যবহার বিধি, এক নম্বর জাতীয় পতাকার স্থান সর্বদা অন্যান্য পতাকার উপরে এবং ডান দিকে। দুই, প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সর্বদা উড্ডীন থাকে। আর তিন নম্বর, কেবলমাত্র জাতীয় পতাকা জাতীয় উৎসবের দিন যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ইত্যাদিতে জনসাধারণ কোনো প্রতিষ্ঠানে বা বাড়িতে জাতীয় পতাকা ওড়াতে পারে। আর চার নম্বর, রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তি মৃতদেহ ছাড়া অপর কোনো ব্যক্তি বা বস্তুর আচ্ছাদন রূপে জাতীয় পতাকা ব্যবহার চলে না। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে গক্ষয়টা বলছে তাপ প্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করো। দেখো বলছে তাপে বলছে তাপ প্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ লিখছি। এক নম্বর কি লিখছি দেখো, তাপ প্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলুন। দু নম্বর, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। তিন নম্বর, ছাতা ব্যবহার করুন বাইরে বের যাওয়ার সময়। তারপরটা দেখো, বাইরে বেরোলে পানীয় জলের বোতল সঙ্গে রাখুন। গরমে সুতির হালকা ঢিলে পোশাক পরুন। বেশি পরিমাণ ঘাম বেরিয়ে গেলে ওআরএস নিন। তেল মশলাযুক্ত খাবার কম খাবে এবং দই লস্যি বা রসালো ফল খেতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তোমার যদি এই চ্যানেল নতুন হও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, এবং ভিডিওটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।